নমস্কার, এটা ভাল খবর আছে। অসম পুলিশত চাকরি ওলাইছে, 5,500 অধিকতা পদর বাবে বিজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশ পাইছে। আর ইয়ার লাস্ট ডেট কেতিয়া? আর এটা কথা জনা আপনাদের, ইয়ার এইবার আবেদনের মাচুল সম্পূর্ণরূপে বিনামূল্য। যখন নিবনুয়া যুবক যুবতী আছে তেওঁলোকে ইয়ার বাবে এপ্লাই করিব পারিব। গতিকে ভাল খবর তো দিছো, অসম আরক্ষীত চাকরি ওলাইছে। রাজ্যের নিবনুয়া যুবক যুবতীলৈ হিমন্ত বিশ্ব শর্মা সরকারে সুখবর দিছে। রাতিপার ভাগতে একটা ভাল খবর জানাই আছো আপনাদের। অসম আরক্ষীর 5,563টা পদের বাবে নতুন বিজ্ঞাপন প্রকাশ পাইছে ইতিমধ্যে। অসম আরক্ষীর যি এসআই আছে, এসআইর পদের সংখ্যা আছে 144, 144টা পদ এসআইর বাবে আছে। আর অসম আরক্ষীর কনিষ্টেবল ইউবি ব্রাঞ্চর পদের সংখ্যা হয়েছে 114টা। আর এটা অসম আরক্ষীর কনিষ্টেবল এ বি পদের বাবে বিজ্ঞাপন প্রকাশ পাইছে, সর্বমুঠ 5,563। আর 37 জন সাফাই কর্মচারীর বাবে অসম আরক্ষীয়ে নতুনক বিজ্ঞাপন প্রকাশ করেছে। গতিকে আপনাদের এটা প্রস্তুতি চলাবর কারণে হয়েছে। আর ডি জি সি ডি আর এ পি আর সহ সর্বমুঠ 5,563টা নতুন পদের বিজ্ঞাপন প্রকাশ পাইছে এই মুহূর্তে। SLPRLB assam.in-র ওয়েবসাইটত গিয়ে আপনাদের এপ্লাই করব পারিব। যাতে যখন পূর্বতে এপ্লাই করেছে তেওঁলোকে জানে। আর সম্পূর্ণ বিনামূল্যা, কোনো ধরনের ফিজ নালাগে, এপ্লাই ফিজ নালাগে। অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হব 15 অক্টোবরের পর, আজি 7 তারিখ, 15 তারিখের পর অনলাইন এপ্লাই চলিব। আর অনলাইন যোগে আবেদন পত্র পূরণের অন্তিম তারিখ 1 নভেম্বর, অর্থাৎ 1 নভেম্বরের আগত আপনাদের এপ্লাই করব অসম আরক্ষীর বাবে। আর রাজ্যের নিবনুয়া যুবক যুবতীলৈ হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আজি ভাল খবর এটা দিছে। গতিকে ইয়াত এস আই আছে, সাফাই কর্মী আছে, এ পি আর আন্ডার বহু পোস্ট আছে, সর্বমুঠ 5,563টা পদের বাবে বিজ্ঞাপন প্রকাশ পাইছে। আর সবিশেষ জানাবলৈ চেষ্টা করি, ইয়াত এস আই কিমান আছে, কনিষ্টেবল আছে, ইউবি আছে, সকলো আছে, সবিশেষ জানাবলৈ চেষ্টা করি আপনাদের। আর অসম আরক্ষীর যে 5,563টা পদ, এই পদের বাবে আজির দিন প্রকাশ পাইছে। আর ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে 7 তারিখের পর ইয়ার আবেদন প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশ পাব, 15 তারিখের পর ইয়ার আবেদন প্রক্রিয়া মুক্তি হব। অনলাইন SLPRLB আসাম যে স্টেট রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ফলের পর তাত এপ্লাই করব পারিব ফ্রি অফ কস্ট, কোনো ধরনের আপনি তাত এপ্লাই করার ফিজ দিব নালাগে। আর ইয়াত কত কিমানটা পোস্ট আছে সবিশেষ জানাবলৈ চেষ্টা করি। টোটেল আছে 5,563টা পদ। ইয়াত আছে DGCD, APR, রেডিও অর্গানাইজেশন, অসম পুলিশের আন্ডার গোটেকিটা বিভাগ পড়ে, ইয়ার ভিতর সাফাই কর্মীও আছে। গতিকে ইয়াত এসআই পোস্ট, সাব ইন্সপেক্টর ইউবি ব্রাঞ্চর এসআই পোস্ট আছে 144টা, 144টা পদ দিয়া হয়েছে। আর ইয়ার বাবে যিসমূহ এপ্লাই চলিব, এপ্লিকেশন উইল বি 1/11/2023, অর্থাৎ 1 তারিখ, নভেম্বর 1 তারিখলৈকে লাস্ট ডেট দিয়া হয়েছে। 15 তারিখৰ পৰা ইয়াৰ অনলাইন আবেদন প্রক্রিয়া চলিব। গতিকে এতিয়াই আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব 1 তারিখৰ, 15 অক্টোবৰৰ পৰা। আৰু এখন আপোনালোকক দেখুৱাইছোঁ, এয়া কনিষ্টেবল ইউবি ব্রাঞ্চৰ কনষ্টেবলৰ বাবে 114টা পোষ্ট আছে অসম পুলিশৰ। আৰু এটা পোষ্ট আছে এবি আৰ্ম ব্রাঞ্চ আৰু আন আৰ্ম ব্রাঞ্চ, এটা পোষ্ট এবিৰ বাবে আছে, আর 114টা পোস্ট আছে ইউবির। গতিকে 15 তারিখের পর যেহেতু এপ্লাই চলিব, 114টা পোস্ট দিয়া হয়েছে আর্ম ব্রাঞ্চর ইউবির, আর এটা পোস্ট দিয়া হয়েছে এবির। গতিকে এইখানে আপনাদের জানালো, আরও আছে আপনাদের জানাবলে চেষ্টা করি। আর 30টা সাফাই কর্মচারী, ইয়াত আপনাদের দেখিছে 30টা পদ আছে সাফাই কর্মচারীর অসম পুলিশের আন্ডারত, অসম আরক্ষীর আন্ডারত যিসমূহ সাফাই কর্মচারী পদ থাকে তার 30টা পোস্ট আছে এই 5,563টা পদের ভিতর। আর 2টা পোস্ট আছে আসাম কমান্ডো বেটেলিয়নত, 2টা পোস্ট অসম কমান্ডো বেটেলিয়নের সাফাই কর্মচারীর আছে। আর 2টা পোস্ট আছে প্রিজন ডিপার্টমেন্ট, আর 3টা পোস্ট আছে সুইপার আন্ডার, 2 পোস্ট সাফাই কর্মচারী আন্ডার প্রিজন ডিপার্টমেন্ট, আর 3 পোস্ট অফ সুইপার আন্ডার ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্স, ফরেনসিক সায়েন্সত 3টা পোস্ট খালি আছে সাফাই কর্মীর সকলের। গতিকে সর্বমুঠ ইয়ার ভিতর DGCD আর APR সর্বাধিক পদ আছে অসম পুলিশের, 114টা পোস্ট আছে এসআইর, 144টা পোস্ট আছে, আর ইউবি আর এবির কনিষ্টেবলের 114টা পোস্ট। গতিকে সবিশেষ জানালো, আর আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে নভেম্বরের 1 তারিখে লাস্ট ডেট দিয়া হয়েছে, কোনো ধরনের আবেদন মাচুল এটিয়ার দিব নালাগে। আপনাদের যে ওয়েবসাইট SLPRLB আসাম, ইয়াত লিখা আছে SLPRB আসাম .in, এই পুলিশের স্টেট রিক্রুটমেন্ট বোর্ডর
এইটো হলো ওয়েবসাইট ইয়াত আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব 15 তাৰিখৰ পৰা আৰু 1 নৱেম্বৰ লৈ 15 দিনৰ সময়হিমা 15 দিনৰ ভিতৰত এপ্লাই কৰিব লাগিব গটিকে এবাৰ আপোনালোকে প্ৰস্তুতি আৰম্ভ কৰক সকলো নিবনুৱা যুৱক যুৱতীয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰা আহ্বান জনাইছে অসম চৰকাৰে আৰু পৰীক্ষাৰ বাবে যিসমূহ ফিজিকেল এক্সাম হ'ব আৰু বিভিন্ন জিলাত জিলা ভিত্তিত হ'ব জিলাৰ সদৰ সমূহ হ'ব জিলাৰ ডিচি কাৰ্যালয় হ'ব পাৰে কোনোবা এখন ফিল্ডত হ'ব পাৰে গতিকে ৰানিং হ'ব ফিজিকেল এফিচিয়েঞ্চি টেষ্ট হ'ব ৰিটেন হ'ব মেডিকেল এক্সাম হ'ব সবিশেষ সকলো হ'ব গতিকে এতিয়া অসম আৰক্ষীৰ আণ্ডাৰত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 1 লাখৰো অধিক পদ যিহেতু মুকলি কৰা হ'ব বুলি কৈছে কেৱল 1 লাখেই নহয় 1 লাখৰো অধিক আৰু 22,000 পোষ্ট আছে শিক্ষা বিভাগতো বহুত পোষ্ট আছে অসম পুলিচৰ পোনপ্ৰথমে মুকলি কৰিছে 22,000 পোষ্টৰ ভিতৰত অসম পুলিচৰ 5,563টা পদ ইতিমধ্যে ৰাজ্যৰ যুৱক যুৱতীলৈ নিবনুৱা যুৱক যুৱতীৰ বাবে মুকলি কৰিছে পুনৰ পৰা ফুল পেড গ্ৰাফিক্সৰ জৰিয়তে সেই ভাল খবৰটো জনাবলৈ চেষ্টা কৰিম ৰাজ্যৰ নিবনুৱা যুৱক যুৱতীলৈ হিমন্ত চৰকাৰে দিলে সুখবৰ আৰু প্ৰকাশ পালে অসম আৰক্ষীৰ 5,563টা পদৰ বিজ্ঞাপন আপোনালোকে বাওঁফালৰ স্ক্ৰীণত যিখন এডভাৰটাইজমেণ্ট দেখি আছে এইখনেই হৈছে এডভাৰটাইজমেণ্ট গতিকে আপোনালোকে প্ৰস্তুতি আৰম্ভ কৰক ৰান ফিজিকেল প্ৰস্তুতি আৰম্ভ কৰক ৰিটেনৰ বাবে প্ৰস্তুতি আৰম্ভ কৰক গতিকে অসম আৰক্ষীৰ যিসমূহ পদ খালী হৈছে এতিয়া লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীৰ বাবে এইটো এটা ভাল খবৰ আৰু ইণ্টাৰভিউ খুব টাফ হ'ব এক্সামিনেশ্যন খুব টাফ হ'ব কাৰণ পোষ্টৰ সংখ্যা তেনেই নগণ্য আৰু গতিকে কেইবাটাও বিভাগ আছে অসম আৰক্ষীৰ আণ্ডাৰত গতিকে আপোনালোকে ভালকৈ প্ৰস্তুতি আৰম্ভ কৰক অসম চৰকাৰৰ ফালৰ পৰা আহ্বান জনাইছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আহ্বান জনাইছে যে 1 লাখ যুৱক যুৱতীক নিযুক্তি দিয়াৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ বিনামূলীয়াকৈ কোনো ধৰণৰ পইচা নালাগে কোনো ধৰণৰ মাচুল দিব নালাগে বিনামূলীয়াকৈ সকলোকে এপ্লাই কৰিবৰ বাবে এইবাৰ বিজ্ঞাপন প্ৰকাশ কৰা হৈছে